হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, আপনাদের প্রোগ্রামিং ওয়ার্ল্ডে সকলকে স্বাগতম। আর বেসিক্যালি আজকে আমরা দেখব কম্প্যারিজন অপারেটর সম্পর্কে। তো লাস্ট ক্লাসে আমরা কিন্তু দেখেছিলাম যে অ্যাসাইনমেন্ট অপারেটর, এই যে আপনি দেখতে পাচ্ছেন ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ইনটু ইকুয়াল, ভাগ ইকুয়াল এবং মড ইকুয়াল, তো এগুলো সম্পর্কে আমি আশা করি যে আপনি অলরেডি দেখে ফেলছেন। আমরা এখন আজকে আসবো হচ্ছে আরও নতুন কয়েকটা জিনিস নিয়ে। আমি একটা নতুন ফাইল তৈরি করে নিই, ফাইলটা সেভ করে নেই হচ্ছে কম্প্যারিজন, COMPARISON, কম্প্যারিজন অপারেটর, অপারেটর ডট সিপিপি। এতটুকু কাজ শেষ। আমরা বেসিক্যালি যে জিনিসটা করব, আমরা করব হচ্ছে কম্প্যারিজন, কম্প্যারিজন আমি একটু বড় করে নেই। ওকে, আগে থেকে বড় করছিলাম, হ্যাঁ বড় করে নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, কম্প্যারিজন অপারেটর। এখন কম্প্যারিজন অপারেটর বলতে আমরা কি বোঝাচ্ছি? এখন কম্প্যারিজন বলতেই কিন্তু আসলে প্রথম কথাটাই কিন্তু চলে আসছে, কম্প্যারিজন, কম্পেয়ার, কম্পেয়ার মানে হচ্ছে তুলনা, মানে আমরা একটার সাথে আরেকটার তুলনা করা বোঝাচ্ছি। হ্যাঁ, তার মানে আমি অনেক সময় বলতে পারি যে আমার থেকে কি তুমি ভালো, বা এর রেজাল্ট কি আরেকজনের রেজাল্ট থেকে ভালো, এই সংখ্যাটা কি আরেকটা সংখ্যা থেকে বড় নাকি ছোট, এই ধরনের, বা এটা কি এটা সমান না, এই ধরনের যে কন্ডিশনগুলো আছে, হ্যাঁ এই কন্ডিশনগুলোর জন্যই বেসিক্যালি কম্প্যারিজন অপারেটরগুলো ব্যবহার করা যায়। কী কী ধরনের কম্প্যারিজন অপারেটর আছে? যে তুলনা, ন্যাচারালি একজনের সাথে আরেকজনের যে তুলনা করা হয়, ইকুয়াল ইকুয়াল, এটার মাধ্যমে আমরা আসলে তুলনা করি যে এইটা আরে মানে আমার একটা জিনিস আছে এবং আরেকটা জিনিস আছে, এই দুইটা কি মানে সমান কি না, এইগুলো সম্পর্কে আমরা একটু পরেই দেখবো। আরেকটা আছে নট ইকুয়াল, যে আমি বলতেছি যে এই দুটো যদি এই দুটো এটা সমান না হয় তাহলে কি হবে, মানে আমি বলি এ এবং বি, এ যদি বি এর সমান না হয় তাহলে কি হবে। আবার আছে হচ্ছে গ্রেটার দেন, গ্রেটার দেন একটা অপারেটর আছে। আরেকটা আছে হচ্ছে লেস দেন অপারেটর, আরেকটা হচ্ছে গ্রেটার দেন এবং ইকুয়াল, মানে বড় হইতে পারে সমানও হইতে পারে, হ্যাঁ এরকম আর কি। আরেকটা আছে লেস দেন ইকুয়াল, এটা হচ্ছে ছোটও হইতে পারে আবার সমানও হইতে পারে। এই অপারেটরগুলোর ব্যবহার আসলে প্রোগ্রামিংয়ে প্রচুর 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 পরিমাণে ব্যবহার করতে হয়, তো খুব ভালো করে জিনিসটা একটু দেখে নেন। সাপোজ আমি একটা ইন্টিজার নিলাম, ইন্টিজার এ, এবং আরেকটা ইন্টিজার নিলাম, ইন্টিজার বি। তো ইন্টিজার এর ভিতরে আমি একটা ভ্যালু দিচ্ছি, এর ভ্যালু হচ্ছে 15, হ্যাঁ, এবং বি এর ভ্যালু হচ্ছে কত, 25, হ্যাঁ, এবং আরেকটা ইন্টিজার নিলাম সি, সি এর ভ্যালুও হচ্ছে 15। তো আমি একটা কন্ডিশনের মাধ্যমে চেক করব, দেখব যে এ এবং সি বা এ এবং বি সমান কিনা, আদৌ কি সমান, সমান তো না। আপনি কিন্তু দেখে বুঝতে পারতেছেন 15 আর 25 কখনোই সমান হইতে পারে না, কিন্তু কম্পিউটার কি সেটা বুঝবে? কম্পিউটারকে বুঝাইতে হবে কিভাবে, আমি বলতে পারি ইফ, যদি ভিতরে আমরা একটা তুলনা করব, হ্যাঁ এ ইকুয়াল ইকুয়াল বি, যদি এ ইকুয়াল ইকুয়াল বি, মানে আমি বলতে যাচ্ছি যদি এ এবং এ বি এর সমান হয় তাহলে কি হবে, তাহলে একটা সি আউট দিব ইকুয়াল, ই কিউ ইউ এল, ইকুয়াল। যদি না হয়, মানে এখানে ইফ এলস এর ব্যাপারটা কিন্তু আপনি দেখে ফেলতেছেন, এলস যদি না হয় তাহলে কি হবে, সি আউট দিলাম, যদি এটা সমান হয় তাহলে কিন্তু ইকুয়াল হবে, কিন্তু যদি সমান না হয় তাহলে কি হবে, নট ইকুয়াল, ই কিউ ইউ এল, নট ইকুয়াল। আমি এটা প্রোগ্রামটা রান করি, আমি বলতেছি এ এবং বি সমান কিনা, তাহলে রান করলে কি আসার কথা, নট ইকুয়াল আসার কথা না, টি আর, আবারও একই ভুল করছি তাই না? ওকে সমস্যা নেই, ওকে রান করি,
দেখছেন আসছে কিন্তু নট ইকুয়াল। এখন যদি আমি এই জায়গা কম্প্যারিজনটা চেঞ্জ করে দেই, এ এবং সি এর ভিতর কম্পেয়ার করি, এ এবং সি আপনি আপাতত দৃষ্টিতে কি দেখতেছেন, এ এবং সি কিন্তু সমান, তাহলে এখানে আমার কন্ডিশনটা কি হবে, ইকুয়াল হওয়ার কথা। দেখি তো কি হয়, ইকুয়ালি হইছে। তো এটা বুঝছেন তো, এটা বেসিক্যালি আমি দুইটা জিনিসের ভিতরে যে তুলনাটা, এই তুলনাটা করার জন্য ব্যবহার করি। আবার আরেকটা জিনিস দিতে পারি, নট ইকুয়াল, যদি আমার ওই একই জিনিস বুঝছেন, এ এবং সি যদি নট, এ নট ইকুয়াল সি হয়, মানে এ যদি সি এর সমান না হয়, তাহলে আমি কি বলবো, এরা হচ্ছে নট ইকুয়াল। ওই আগের কন্ডিশনটা একটু উল্টাভাবে বলতেছি আর কি, প্রথমে বলতেছি যদি এ সমান না হয়, আগে বলছিলাম যদি সমান হয়। দেখি আমার, আমি এটা মানে রান করি, কি আসে, ইকুয়াল আসছে। আবার যদি এর সাথে বি এর কম্প্যারিজন করি তাহলে কি আসে, নট ইকুয়াল। তো বুঝছেন তো, জিনিসটা কিন্তু সমানই কিন্তু একটু উল্টাভাবে আমি কথাটা বলতেছি। আবার দেখেন আরেকটা জিনিস আমি এখানে চেক করি, যে আরেকটা অপারেটর আছে যে গ্রেটার দেন। হ্যাঁ, গ্রেটার দেন অপারেটরের ক্ষেত্রে আমি একটা কম্পেয়ার করব যে এ কি, এর যে মানটা, এ কি বি এর থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে কি বলবো, এ ইজ দি আর ইয়ে গ্রেটার, এলস কি হবে, বি ইজ দি আর ইয়ে টি আর গ্রেটার। কোনটা হবে বলেন তো, এ না বি, বলেন, এ 15 বি হচ্ছে 25, তার মানে এ হচ্ছে ছোট বি হচ্ছে গ্রেটার, তার মানে এই কন্ডিশনটা কি ট্রু হবে, এই কন্ডিশনটা কি ফুলফিল করবে এ বি। তাহলে আমি একটু দেখি, রান করেই দেখি এত কথা না বলে, বি ইজ গ্রেটার, তার মানে বুঝতে পারছেন যে সেম জায়গায় যদি আমি সি দিতাম, দেখি তো সি দিলে কি হয়, সি দিলে বি ইজ গ্রেটার। কারণ হচ্ছে কি জানেন, এইখানে দুটো কিন্তু সমান, তাই না, সিও সমান আবার এও 15 সিও 15, দুইটাই কিন্তু সমান। তারপরেও কেন দেখাচ্ছে না, কারণ আমি বলছি যদি প্রথম এর থেকে বড় মানে হয়, সি এর থেকে যদি এ বড় হয় তাহলে কিন্তু এই কন্ডিশনের ভিতরে ঢুকো, যদি না হয় তাহলে নিচেরটাই ঢুকো। কিন্তু আমি কিন্তু বলে দেয়নি যে ইকুয়াল হলে কি হবে। হ্যাঁ, সো আমার এই জন্য কিন্তু এখানে ঠিক মতো কাজ করে নাই। তো আমি আর একটা জিনিস চেক করি, এখানে গ্রেটারটা বুঝে গেছেন, আমি এখন লেস দেনটা চেক করি। লেস দেন বলতেছি সি না দিয়ে বি বলি, যে এর থেকে বি এর থেকে এ কি ছোট কিনা। এই কন্ডিশনটা কি ট্রু না, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি হবে, বি ইজ গ্রেটার, তাই না, আর যদি ফলস হয় তাহলে হবে হচ্ছে এ ইজ গ্রেটার। কথাটা আরেকবার একটু ভালো মতো বুঝেন, যে আমি এখানে কন্ডিশন দিছি যে বি এর থেকে এ কি ছোট কিনা, এটা হচ্ছে যেহেতু লেস দেন, বি এর থেকে এ কি ছোট কিনা, যদি ছোট হয় মানে বি এর থেকে এ যদি ছোট হয় তাহলে কি বি বড়, আর যদি ছোট না হয়, কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কি হবে, এ ইজ গ্রেটার। দেখি এখন রান করে, বি ইজ গ্রেটার, প্রথমটা চলে আসছে। সেম ক্ষেত্রেও যদি আমি যে এখানে সি এর ক্ষেত্রেও যদি আমি বলি তাহলে কি হবে বলেন তো, প্রথমে আমার চেক বলবে যে সি এর থেকে এ কি ছোট কিনা, তাই না, আলটিমেটলি তা তো না, তাই না, কন্ডিশনটা তো সমান, তাহলে কি হবে, প্রথমটার ভিতর আসবে না, বি ইজ গ্রেটার দেখাবে না, তখন কি দেখাবে, এ ইজ গ্রেটার। কারণ হচ্ছে দ্বিতীয়টা চলে আসবে, আমি কিন্তু মাঝে আর কোনো কন্ডিশন রাখি নাই, এ ইজ গ্রেটার। সো এখন আসবে আমার লেস দেন অর ইকুয়াল, মানে এই দুইটা ব্যবহার যেহেতু আমরা বুঝে গেছি, এখন আসবে আমার গ্রেটার দেন অর ইকুয়াল অথবা লেস দেন অর ইকুয়াল। গ্রেটার দেন অর ইকুয়ালে কি হয় একটু দেখেন, গ্রেটার দেন অর ইকুয়াল যদি আমি দিই তাহলে হয় আমার সমান অথবা বড়, বুঝছেন, হয় আমার সমান অথবা বড়। যদি সি এর থেকে এ সমান হয়, সি হয় এ এবং সি সমান অথবা এ সি এর থেকে বড়, তাহলে কিন্তু প্রথম কন্ডিশনের মধ্যে যাবে, তখন আমি কি বলবো, এ ইজ ইকুয়াল অর গ্রেটার, তাই না। এবং যদি এই কন্ডিশনটা ফুলফিল না হয় তাহলে কি হবে, পি ইজ গ্রেটার অর ইকুয়াল, তাই না,
সি, সরি সি, যদি না হয়, কন্ডিশন যদি ফুলফিল না করে, তাহলে সি ইজ গ্রেটার হবে আসলে, সি ইজ গ্রেটার অর ইকুয়াল। এখন দেখেন যদি এটা হয় এর বি এর থেকে এ কি বড় অথবা ইকুয়াল কি না যদি আমি এটা চেক করি, তাহলে কি হবে, প্রথমটার ভিতরেই যাওয়ার, প্রথমটা যাবে না, প্রথমটার ভিতর যাবে না, দ্বিতীয়টার মধ্যে চলে আসবে, তখন বলবে বি ইজ গ্রেটার, বি ইজ ইকুয়াল অর গ্রেটার। এখন দেখি বি ইজ ইকুয়াল অর গ্রেটার, তাই না? এখন যদি আমি এখানে লেস দেন দেই, তাহলে কি হবে, লেস দেন ইকুয়াল দিলে তখন আমার চেক করবে বি কি এ এর থেকে, বি কি এর থেকে বড় কিনা, বড় অথবা সমান কিনা, বুঝছেন? তার মানে ওইটাও না, আমি ওইভাবে বলতে পারি এ কি বি এর থেকে ছোট কিনা, একই কথা কিন্তু কিভাবে বলতেছি, সেটা যদি হয় তার মানে এখানে কি হবে, প্রথমে বি ইজ ইকুয়াল অর গ্রেটার, আর এখানে কি হবে, এ ইজ ইকুয়াল অর গ্রেটার, কোনটা হবে বলেন তো, বিটা হবে। এখন আমি ওপেন করি, ওপেন করার পরে দেখতে পাবো বি ইজ ইকুয়াল অর গ্রেটার, তার মানে প্রথম কন্ডিশনটা আমার ফুলফিল করছে। এখন যদি আমি সি এর সাথে কম্পেয়ার করি, সি এর সাথে, এর সাথে সি কম্পেয়ার যদি করি, তাহলে কিন্তু আমার প্রথমটাই হবে, কেন জানেন, কারণ হচ্ছে এইটা আর এটা কিন্তু ইকুয়াল, আর আমার এখানেও কিন্তু বলা আছে যে লেস দেন অর ইকুয়াল, আবার এখানে যদি গ্রেটার দেনও দিই তাহলেও কিন্তু যে প্রথম কন্ডিশনটাই আসলে আমার প্রিন্ট হবে সি, প্রথম কন্ডিশনটাই কিন্তু প্রিন্ট হবে, তাহলে এটার জন্য আমার সি হচ্ছে আবার লেস দেন যদি দিই সেটার জন্য আমার সি হচ্ছে, কারণ হচ্ছে দুইটাই কিন্তু ইকুয়াল আছে। তো মোটামুটি এই অপারেটরগুলোর সাথে আজকে আপনি একটু বেসিকভাবে পরিচিত হইলেন, সামনে আমরা এইগুলো নিয়ে আরও অনেক আলোচনা করব, তখন আসলে যখন প্রোগ্রামিং প্রবলেমগুলো সলভ করতে যাবেন তখন আসলে আরও অনেক মানে প্রবলেমের সমাধান হয়ে যাবে। আমি বেসিক্যালি প্রত্যেকটা জিনিস অনেক এলাবোরেট করে বলতেছি, তার একটা কারণ আছে, যেন আপনার বেসিকটা যেন খুব স্ট্রং হয়, হ্যাঁ, এই জন্যই আসলে এত মানে খুব এলাবোরেট করে করে বলছি। আমি চাইলে কিন্তু খুব শর্ট করে যে জাস্ট এক লাইনে একটা কথা বলে দিতে পারতাম, ওইটা না বলে আমি আরও মানে অনেক কথা দিয়ে বলার চেষ্টা করছি, যাতে করে আপনি জিনিসটা আরও ভালো মতো ধরতে পারেন। আর যদি কোনো সমস্যা হয় কোথাও, তাহলে আমাকে অবশ্যই জানাবেন বা কমেন্ট করে জানাবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাকে সাহায্য করার। ধন্যবাদ।